শুভদৃষ্টি শুভদৃষ্টি কিলো আপনি হঠাৎ এত অবাক হয়ে গেলেন কেন? এই এক মিনিট দাঁড়ান তো, আপনার কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে শাগনিক সেনের মতন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের এত বড় একটা প্যালেসের মতন বাড়ি থাকতে পারে না? Then I must tell you that you should... আচ্ছা এই বাড়িতে আগে যারা থাকতেন মিস্টার মুখার মানে মিস্টার শুভজিৎ মুখার্জি আর ওনার পরিবার, ওনারা কোথায় গেলেন? আপনি আপনি জানেন ওনারা কোথায়? Why should I? আমি কেন জানতে যাব? অদ্ভুত তো, আমি ওনাদের বাড়িটা কিনেছি মানে এই নয় যে ওনারা কোথায় গেলেন, ওনারা এখন কোথায় আছেন, কি খাচ্ছেন দাচ্ছেন, আদৌ বেঁচে আছেন কিনা, সেই সমস্ত খবর আমাকে জোগাড় করে রাখতে হবে। ভাই ইট হার্ডলি বদেস মি, আর কিন্তু অদ্ভুত টাইপের। কালকে আপনি আমাকে ফোন করে বললেন যে আপনি তিন্নির সঙ্গে দেখা করতে চান, তো এখন তিন্নির সঙ্গে কথা বলে দেখা করাটা আপনার কাছে মেইন কনসার্ন নয়। এখন মিস্টার শুভজিৎ মুখার্জিরা কোথায় গেছেন সেই বিষয়ে আপনি এত উতলা হলেন কেন? হ্যাঁ মানে ওকে এইটা মহিলা জাতির একটা সমস্যা, মাল্টিপল টাস্কে সবসময় নিজেদেরকে বিজি রাখে। আরে বাবা সবাই তো আর দশভুজন হয়, এসেছে তিন্নিকে দেখতে, ফোন করাটা এখন ওনার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। ট্রাভেল ছাড়া কিচ্ছু দিতে পারে না ওরা, কিচ্ছু না। বাবা আন্টি যতক্ষণ না আসে চলো না আমার সাথে খেলবে। তুমি দেখছো তো আমি একটা কাজ করছি? হ্যাঁ তোমার কি মনে হয় আন্টি আর আমি আমি একরকম কাজ করি নাকি? ডোন্ট ডিস্টার্ব মি, যাও যাও। চলো তিন দিশে না, তুমি আমার সঙ্গে চলো, তুমি দেখছো তো বাবা একটা দরকারি কাজ করছে, আমি খেলবো তোমার সাথে। যাও না ওখানে গিয়ে বোঝাও না সেটা। আমার সাথে এসো, আমার সাথে এসো, এসো এসো এসো। বাবা দেখে গেছে তো,
দে চেয়ারটা একটু এগিয়ে দে। হ্যাঁ 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 বস। তুই যদি এখন খেয়ে নিস তাহলে আমার শান্তি লাগবে, আর কিচ্ছু না। সারাটা দিন তুই কোথায় কোথায় ঘুরবি তার তো ঠিক নেই বল। না কাজে চাপা যে কি দরকার, আমি বাইরে। আমি এবার একটা কথা বলি, আমরা সবাই ঠিক করেছি তুমি যদি না খাও তাহলে আমরা কেউ খাবো না। আদিক্ষেতা, হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছে, আমরা কিন্তু কেউ খাবো না। এবার চুপ করে খা তো দেখি, তুই খেয়ে নে না, আমি তোর মণিমাকেও খেতে দিয়ে দিচ্ছি। দাদা ভাই এবার খেয়ে নে, তাড়াতাড়ি খা। আমি ঠিক করলাম কি ভুল করলাম এটা আমি ভুল করেছি? এমন না মণিমা, আমি 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 বুঝতে পারছি ওরকম একটা ওর কোনো লাইফস্টাইল থেকে ছেড়ে এসে এরকম একটা জায়গায় তোমার মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু মনুভাব সবারই কিন্তু খারাপ ভালো দিন দুটোই আসে, তো আমরা যদি পেশেন্স হারিয়ে ফেলি তাহলে কিন্তু। শোন, তোর জ্ঞানের বাণী শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আর আর জ্ঞানের বাণী তার থেকে শুনবো যে জীবনে অন্তত সাকসেসফুল। মনি আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই তুমি আমাকে এই কথাগুলো বলছো যেন আমি আবার ঘুরে দাঁড়াতে পারি, এই সিচুয়েশন সবটা পাল্টে ফেলতে পারি। আমি কি করে পাল্টে ফেলবি, ম্যাজিক করে? আমি জানি মণিমা তুমি চাও আমি যেন ভেতর থেকে আরো শক্তিশালী হই, তাই তুমি কথাগুলো আমাকে এইভাবে বলছো, কিন্তু খারাপ সিচুয়েশনে এই সামান্য খাবারটুকু কিন্তু খুব দামি, তাই তুমি কাজটা কিন্তু একদম ভালো করোনি। আমি আসছি। দাদা ভাই প্লিজ খাবারটা খেয়ে যা, আমার দেরি হয়েছে, আমি আসছি। দাদা ভাই, শুভ বাবা সারা হাইলি মিস্টেরিয়াস। এই বিপিনদা বলো, শোনো আর ম্যাক্সিমাম 10-15 মিনিট দেখো, ততক্ষণে যদি জ্ঞান না ফেরে তাহলে একটা কাজ করবে, আমাদের ডক্টর মিস্টার মুখার্জি আছে তো ওকে ডাকবে, ওকে ডেকে দেখিয়ে যা যা করতে হবে করে তাড়াতাড়ি বিদায় কর। চল চল, এত রাত করলে চলে, চোখে জলে ছিল দি, ওই তো চোখ খুঁজছে। মাম্মামের জ্ঞান ফিরছে। মাম্মাম তোমার কি হয়েছিল মাম্মা? না না ঠিক আছে, আমি আমি ঠিক আছি, তুমি ওই একটু মাথাটা ঘুরে গেছে। না না দিদিমণি তুমি ঠিক নেই, তুমি বসো, হ্যাঁ আমি তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসি, বসো বসো বসো, একদম একদম বসো, একদম বসো, বসে রাখ বসে রাখ বসে রাখ। না না পড়ে যাবে, এবড়ো শোনো বুঝি, ওই মহিলা ঠান্ডাটা কি, হ্যাঁ এই বাড়ি নিয়ে এত প্রশ্ন করছে কেন, এ বাড়িতে থাকবে নাকি? এই মলি গলা নামিয়ে কথা বল, তিন্নি শুনতে পাবে তো। তুমি এখন কেমন আছো তিন্নি, হুম সেটা আগে বলো। আগে আপনি বলুন আপনি কেমন আছেন। ওকে তো রেগুলার ডক্টর মনিটরিংয়ে রাখছে, চিকিৎসা হচ্ছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনি কি চিকিৎসা প্রয়োজন, আমি কি ডক্টর ডাকবো? না না আমি আমি একদম ঠিক আছি।
মনে হচ্ছে যেন এই বাড়িতে উনি অনেকগুলো বছর থেকেছেন। এটা ওনারই বাড়ি আর তিনি ওনার গেস্ট। বাট হাউ ক্যান দ্যাট বি? আই এম সো সিলি। ওনাদের মতো মিডল ক্লাস মেয়েরা কোনোদিন এরকম বাংলোর ভেতরে পা রাখা তো দূরের কথা। গেট পেরিয়ে ভেতরেই পা রাখেনি কোনোদিন।
কালকে আপনি আমাকে ফোন করেছিলেন, অনেকগুলো কথা বলেছিলেন, রক্তের ঋণ টাকা দিয়ে নাকি শোধ করা যায় না, আরো অনেক কিছু লা লা লা। তবে আজকে আজকে আমি আপনাকে টাকার কথা বলবো, শুধু একটা জিনিসই বলবো, আই হ্যাভ আ লিউক্রেটিভ অফার ফর ইউ।